খালেদা জিয়ার স্বাস্থ্যের ফের অবনতি সাড়ে তিন ঘন্টা সিসিউতে রাখার পর রাতে কেবিনে হস্তান্তর তফসিল ঘোষণার পর অতিরিক্ত দুই সপ্তাহ সময় রাখার পরিকল্পনা ইসির ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বলছে বিশেষজ্ঞরা থামার লক্ষণে দাপটে ডেঙ্গুর শনাক্ত ছাড়ালো দুই লাখ উদ্বেগজনক হারে রোগী বাড়ছে রাজধানীর বাইরে দরজায় করান আছে দুর্গাপূজা রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে দুর্গা প্রস্তুতের কাজ ব্যস্ত প্রতিমা শিল্পীরা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে ক্যানাডা অভিযোগ জয়শঙ্করের খালিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের ধরতে ছয় রাজ্যে অভিযান বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সহজ জয় শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারালো সাকিববিহীন টাইগার আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি এবারে বিস্তারিত সাড়ে তিন ঘন্টা সিসিউতে রাখার পর ফের কেবিনে হস্তান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী টানা বান্ন দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন অল্প কয়েকদিনের ব্যবধানে শুক্রবার তৃতীয়বারের মতো খালেদাকে করোনারি কেয়ার ইউনিট সিসিউতে নেওয়া হয় তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান শ্বাসকষ্টের কারণে শুক্রবার প্রায় সাড়ে তিন ঘন্টা সিসিউতে ছিলেন তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করে তার ছোট ভাই শামীম ইস্কান্দার আগামী রোববার এ বিষয়ে মতামত জানাবেন আইনমন্ত্রী আনিসুল হক সরকারের অনুমতি পেলে যাতে দ্রুত বিদেশ পাঠানো যায় এজন্য তার পরিবারের সদস্যরা জার্মানি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে চার দেশের হাসপাতালে খোঁজ খবর নিচ্ছেন রংপুরের প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে পুলিশ ও সাংবাদিক সহ দুপক্ষের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন শুক্রবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পৃথক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ শুক্রবার বিকাল ৫টার দিকে শোভাযাত্রার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে টানা দুই ঘণ্টা ধরে তফায় তফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় সাংসদ আশিকুর রহমানের সমর্থকরা উপজেলা পরিষদ চত্বরে এবং মিঠাপুকুর ওভারব্রিজের নিচে আলোচনা সভার আয়োজন করে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের সমর্থকরা জাকিরের অনুসারীরা মিছিল নিয়ে ওভারব্রিজের নিচে পৌঁছালে এমপি গ্রুপের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ সংঘর্ষে পুলিশের ১০ সদস্য সংবাদকর্মী সহ দুপক্ষে দুই শতাধিক নেতাকর্মী ও পথচারী আহত হন টানা দুই ঘন্টা চেষ্টায় সন্ধ্যার ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে নিউজ ডেস্ক দেশ টিভি এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ২০ জন শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আজমপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত ছাত্রলীগ কর্মীর নাম জাহিদ হোসেন রুমন জানা গেছে ৫ অক্টোবর বিএনপির ১৫ দিনের কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই একটি পথসভা করার কথা রয়েছে সে লক্ষ্যে ওসমানপুর ইউনিয়নে একটি প্রস্তুতি সভা শেষে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতাকর্মীরা এ সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়
মনোনয়নপত্র জমা ও আপিল শুনানির দিক বিবেচনায় তফসিল ঘোষণার পরও অতিরিক্ত সময় রাখার পরিকল্পনা করছে কমিশন। সাধারণত তফসিল ঘোষণার 40 থেকে 45 দিন পর নির্বাচন হওয়ার রীতি থাকলেও এবার বাড়তি 2 সপ্তাহ সময় রাখতে চাইছে। বিশেষজ্ঞরা অবশ্য এই সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচনা করছেন। সময় বাড়িয়ে দিলে কালো টাকার ব্যবহার বাড়ার পাশাপাশি সহিংসতা সৃষ্টির আশঙ্কা তাদের। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। আগামী 29 জানুয়ারি শেষ হতে যাচ্ছে চলতি সংসদের মেয়াদ। সংবিধান অনুযায়ী এ সময়ের পরবর্তী 90 দিনের মধ্যেই পরবর্তী সংসদ গঠনে করতে হবে নির্বাচন। তবে তফসিল ঘোষণার বিষয়ে সংবিধানে নেই কোনো সুস্পষ্ট নির্দেশনা। রিওয়াজ অনুযায়ী ভোটের 40 থেকে 45 দিন আগে তফসিল ঘোষণার চর্চা থাকলেও কাজী হাবিবুল আউয়াল কমিশন বাড়তি সময় রাখার চিন্তা ভাবনা করছে। মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারে 2 মাস সময় রাখতে চায় ইসি। আগামী নভেম্বরে তফসিল ঘোষণা করার কথা। ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করার জন্য আমাদের রোডম্যাপে যে সমস্ত কাজ যখন করা প্রয়োজন বলা আছে ওই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেইভাবেই প্রস্তুতি হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বর্তমান কমিশনের এই পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছেন। তাদের দাবি, তফসিল ঘোষণার পর সময় যত বেশি দেওয়া হবে কালো টাকার মোহরা তত বাড়বে। সময় দেওয়া হয় না, আমাদের দেশের নির্বাচনে কালো টাকার অনেক প্রভাব দেখা যায় এবং এই এই লম্বা সময় দিয়ে লম্বা সময়ের জন্য ক্যাম্পেইন চলবে। এই ক্যাম্পেইন নিয়ন্ত্রণ করা ইলেকশন কমিশনের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। এটা একটা ফটিক হয় এবং কালো টাকার প্রচুর ব্যবহার হয় যেটা ইলেকশন কমিশন কন্ট্রোল করতে পারে না। সাবেক নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতি হওয়ার আশঙ্কা থাকে। এই মুহূর্তে যা দেখছি তাতে আমার মনে হয় যে আগামী নির্বাচন একটা সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে। নির্বাচন যদি হয়েও যায় বড় দল ছাড়া, তাহলে তারপরে কি হবে এটা বলা বড় মুশকিল। কারণ আমি বহু আগে থেকে বলছি যে একটা কঠিন সময় পার হচ্ছে। এবারে নির্বাচনে পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 2 লাখ ছাড়ালো, আর চলতি বছর মোট মৃত্যু প্রায় 1000 ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সেপ্টেম্বরের শেষ দিকে এসে রাজধানীর বাইরে মৃত্যু ও সংক্রমণ দুটোই বাড়ছে। প্রচলিত পদ্ধতিতে মশা নিধন কার্যকর হচ্ছে না বলে মনে করেন কীট তত্ত্ববিদরা। আর বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বাইরে এবার যেভাবে ডেঙ্গু ছড়িয়েছে তা আগামী বছরগুলোর জন্য ভয়াবহ হতে পারে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সেপ্টেম্বরের শেষও কমছে না ডেঙ্গুর দাপট। ঢাকার বাইরে এখনো উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সেপ্টেম্বরের শেষ 10 দিনে ঢাকায় 53 জনের বিপরীতে ঢাকার বাইরে মৃত্যু হয়েছে 75 জনের। হাসপাতালে ভর্তির সংখ্যাও ঢাকার বাইরে প্রায় 3 গুণ। আর এবার ডেঙ্গুতে মোট শনাক্ত ছাড়িয়েছে 2 লাখ, মৃত্যু সংখ্যাও 1000-এর কাছাকাছি, যা ভেঙেছে অতীতের সব রেকর্ড। রাজধানীতে বিভিন্ন সময়ে ডেঙ্গু প্রতিরোধের কথা বলা হলেও ঢিমে তালে চলছে মশক নিধন কার্যক্রম। এমনি ধোঁয়া টোয়া এটা দেয় না, আজকে মনে করো 3-4 মাস থেকে এই গলিতে ঢুকে নেই। আগে তো আসতো, এখন আমি বাড়িতে গেছি 15 দিন হয়েছে, এর ভিতরে একবার দেখছি। কোনো কোনো সময় আসে, আবার কোনো কোনো সময় একটু দেরি করে বাসে, 15 দিন 20 দিন পরে বাসে। এবার ভয়াবহ হতে পারে ডেঙ্গু। বছরের শুরুতে সতর্ক করছিলেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ কার্যকর নয় বলে বারবার সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। সেসব আমলে নেয়নি নগর কর্তৃপক্ষ। আমরা 2 সিটি কর্পোরেশনের যে ভূমিকাটা দেখছি ইট ইজ কন্ট্রোলের জন্য, সেটা আমার মনে হচ্ছে না যে তারা সঠিক পথে এগুচ্ছে। যদি সঠিক পথে এগুতো তাহলে তো হচ্ছে এটা এর মধ্যে মোটামুটি অ্যাডাল্ট যে কন্ট্রোলটা এটা কিন্তু একটা সাপ্রেশন বা একটা পর্যায়ে হচ্ছে চলে আসতো, বা আমরা ইনফেক্টেড রেটটা দেখতাম যে নিম্নগামী, বাট সেটা কিন্তু হচ্ছে না। ঢাকার ভিতরে কিছু উদ্যোগ থাকলেও ঢাকার বাইরে তেমন কার্যক্রম নেই, এজন্য পুরো প্রক্রিয়া ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যারা দায়িত্বপ্রাপ্ত ওনাদের সঙ্গে ডিসকাস করে একটা সমন্বিত নীতিমালা, যেটা নাকি যতটুকু আমি জানি 2019 সালে একটা করা হয়েছিল, সেটাও যদি ফলো করা হতো
তাহলেও হতো। 2019 সালেও কিন্তু এরকম সিচুয়েশনে হচ্ছিল, তখন অ্যান্টোমোলজিস্টরা সেটা চেষ্টা করেছে যে তারা সেটা কন্ট্রোল করে, এবং লোকাল গভর্নমেন্টের অধীনে তারা সেটা তখন একটা নীতিমালা করে তাদের কথা অনেক সবাইকে ডাকা হয়েছিল, একটা বসে একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল। কিন্তু এখন কিন্তু সেটা করা হচ্ছে না, এবং এটা স্বাভাবিক, আস্তে আস্তে আমাদের সিচুয়েশন খারাপ হবে। আপনি ঢাকার বাইরে এবার যে হারে ডেঙ্গু ছড়িয়েছে, আগামী বছরগুলোয় তা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এবার যেসব গ্রামীণ মফস্বল এলাকার মানুষ প্রথমবারের মতো আক্রান্ত হচ্ছে, আগামী যে কোনো সময়ে ডেঙ্গুর বিস্তার ঘটলে এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঝুঁকি এবং জটিলতা অনেক বেড়ে যাবে। ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাজারের অস্থিরতা কাটছেই না, সপ্তাহ ব্যবধানে কোনো না কোনো পণ্যের দাম বাড়ছেই। কাঁচামরিচ কেজিতে বেড়েছে 100 টাকা, পেঁয়াজ আলুর দামও চড়া। সরকার দাম নির্ধারণ করে দিলেও বাজারে এর কোনো প্রভাব নেই। চড়া দামের কারণ হিসেবে বিক্রেতারা দাবি করছেন পাইকারি দামে বেশি কিনতে হয়। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। মিঠুন চক্রবর্তী থাকেন ফার্ম গেটে, কারওয়ান বাজারে আসছেন মাসিক বাজার করতে। সকাল 9টায় এলেও বেলা 11টা পর্যন্ত কিছুই কিনতে পারেননি। সবকিছুর দামের ঊর্ধ্বগতির কারণে যে বাজেট নিয়ে আসছেন তা খরচ হয়ে গেলেও প্রয়োজন অনুযায়ী বাজার করতে পারেননি। কিনতে পারেনি, আমার তো চাহিদা অনেক ভাই, এখন তো আমার টাকা নেই। অনেক কিছুতে কিনার ইচ্ছা আছে কিন্তু তো পারি নাই, অল্প অল্প করে কিছু কিনছি। সবজির বাজারে কোনো সবজি 50 টাকার মধ্যে নেই। সবজি বাজার যেটাই ধরি 80 টাকা 90 টাকার নিচে কোনো কাঁচা বাজার নাই। আজকের জন্য একটু দাম বেশি কাঁচা সবজির, এই কয়েকদিন একটু কম ছিল। এটা হচ্ছে আমদামির উপর হচ্ছে নির্ভর করে, আমদামি কম হলে একটু বেশি হয়, আমদামি বেশি হলে দাম কমে যায়। পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী, প্রতি কেজি এখন বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা ধরে। কার্যকর নেই সরকার নির্ধারিত দাম। পাল্লা হলো 310-320, আর হলো 380। পেঁয়াজের দাম আপনার বাড়তি অনেক, এইসব করলে আমাদের গরিবের জন্য অনেক বেশি হয়ে গেছে। আলু বিক্রি হচ্ছে না নির্ধারিত দামে, কেউ কেউ বিক্রি করলেও অভিযোগ করছেন কোনো লাভ করতে পারছেন না। অনেকেই জড়িয়ে পড়ছেন ক্রেতাদের সাথে তর্কে বিতর্কেও। আধা ঘন্টা ধরে আমরা আলু পেঁয়াজের জন্য এত ঘোরাঘুরি করতেছি, আমরা তো ব্যবসা করবো না, আমরা 5 কেজি নিয়ে আমরা 7 দিন খাবো হয়তো, তার জন্য যদি এত দাম রাখেন তাহলে আমরা কেমনি ইয়া করবো। কাঁচামরিচের দাম একদিনের ব্যবধানেই বেড়ে গেছে দ্বিগুণ। গেল সপ্তাহে 140 টাকা কেজি বিক্রি হলো, এ সপ্তাহে তা 240 টাকা। ক্রেতারা বলছেন তাদের নাবিশ্বাস অবস্থা। আমাদের পক্ষে খুবই কষ্ট, প্রত্যেকটা জিনিসের এত দাম থাকলে আমরা চলবো কিভাবে, আমাদের আয় সীমিত। 220 টাকা কিনা 25 টাকা কিনা বেস্ত আছি, 240। ক্রেতারা বলছেন বাজারের এমন চড়াভাবে বেঁচে থাকা দায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আর মাত্র কয়েকদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানীর বিভিন্ন মণ্ডপে চলছে শেষ সময়ের দেবী দুর্গা প্রস্তুতের কাজ। দুর্গোৎসবের আনন্দে মেতে উঠবে দেশের সনাতনীরা। ক্যামেরায় শৈশব বর্মনকে সাথে নিয়ে বিস্তারিত ইফতেকার রেজা রিপোর্টে। ধরণীতে এখন শরতের কাশফুল, বর্ষার বৃষ্টিতে ধরণী ধুয়ে মুছে যাওয়ার পর শরতের শুভ্রতা প্রকৃতিতে আসার সাথেই দেবী দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে চারিদিকে। দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত হয়ে পড়েন মাটি সংগ্রহ সহ অন্যান্য অনুষঙ্গ সংগ্রহে। এরপর চলে 1.5 মাস ব্যাপী বিশাল কর্মযজ্ঞ। আমাদের কাজ শুরু করছি আমি রথের পরের থেকে, এখন দিন যাচ্ছে, সময় ঘনে আসছে, এখন কাজের চাপটা বাড়িয়ে যাচ্ছে, দিনে রাত্রি কাজ চলতে আছে। আর আসা বা কাজের আর 20 দিন, 20 দিন পরেই রং ধরো ওই 2-4 দিন ওদেরই ধরলে পরেই তখন যার যার ঠাকুর ডেলিভারি দিয়ে থিয়া আমরা দেশে চলে যাবো। এই সময়ে সারা দেশের সাথে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়ও প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা থাকে কয়েক গুণ, যেন দম ফেলার সময়টুকুও নেই। চলছে সুনিপুণ হাতের ছোঁয়ায় নানা প্রস্তুতি, কয়েকদিন পর শুরু হবে রং দেয়া আর অলংকরণের কাজ। কাজের চাপ একটু বেশি, এটা তৈরি হয় এঁটেল মাটি বেলে মাটি দুই পদের মাটি দিয়ে আমাদের এই মাটির প্রতিমা তৈরি করা হয়। আমাদের রবিবারের থেকে রং শুরু হবে, আর এই কাজের জন্য খ্যার কাঠ বাঁশ সুতলি লোহা এগুলো আগের থেকে গোছাতে হয়। বিভিন্ন এলাকার পুজো কমিটির প্রতিনিধিরা জানান তাদের প্রস্তুতির কথা, বলছেন নিরাপত্তা নিয়েও নেই কোনো শঙ্কা। প্রতিমা বানানোর কাজ চলছে,
আনুষাঙ্গিক যত ডেকোরেশনের কাজ আমরা সবই সাইমালটেসিনে চলছে, আশা করি আমরা নির্দিষ্ট সময়ের ভিতরেই সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারব। প্রশাসনিক দিক দেওয়া হোক, আমরা যথেষ্ট পরিমাণে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই, এমনকি আমরা যখন যেটার ব্যাপারে তাদেরকে আমরা বলি আমাদেরকে সহযোগিতা করে। প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উদযাপন হবে শান্তিপূর্ণভাবে, এ প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।